মুসলমানের নিয়ম হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধন রাইখা, এক মুসলমান আরেক মুসলমান ভাইকে গ্রহণ করিয়া ঈমান জিন্দেগি অতিবাহিত করা হচ্ছে ইমানদারদের কাজ। কথা বলেন ঠিক না বিধি? আমার ভাইরা বন্ধুরা মুয়াজিরা গো, বছর আমি 4000 দিরহাম এতিম মিসকিনের কাছে বন্টনের নির্দেশ দিয়া তিনি রাজমহলের সিংহাসন থেকে নামিয়া নিজে চইলা গেলেন রাজ দরবারের সামনে, যাইয়া রাবিয়া কোসের বাবাকে সালাম দিলেন। সুবহানাল্লাহ, সালাম দিয়া বলতেছেন, হুজুর আমার উজিররা তো আপনাকে চিনতে পারে নাই, আমি আপনার পরিচয় আগে জানতাম না, আপনি তো সাধারণ কোন মেহমান না, দয়াল নবীর পক্ষ থেকে আপনি আমার বাড়িতে আসছেন, আসুন আপনি অন্যর মহলে আসুন। সুস্বাগতম দিয়া রাবিয়া বসুরের বাবাকে বসরার আমির অন্দর মহলের ভিতরের মধ্যে দিয়ে গেল। গভীর মনোযোগ বাবা যে আমার অন্দর মহলের ভিতরে নিয়া বাদশা এমন একটা বিশাল খানার অ্যারেঞ্জমেন্ট করলো গো, মেহমানকে খাওয়াইতে গিয়া সাধ্য অনুসারে যতটুকু করার ছিল বাদশা তার দরবারের মধ্যে বিশাল খানার ব্যবস্থা করলেন। তারপরে আপ্যায়ন করার পরে 10000 দেরহাম রাবিয়া বসুরের বাবার কাছে নিয়ে গেলেন। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি এমন একজন নবীর পক্ষ থেকে আসছেন যিনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা ওই নবীর উসিলায় আপনাকে এমন সন্তান দান করছে যার নাম আমার দয়াল নবী রাখছে। বাবা জেনে আমার বৃষ্টির আভাস দেখা যাচ্ছে, একটু জিকির করলে আল্লাহ রহমতের বৃষ্টিটা বন্ধ করে দেয়, করবেন নি? তাহলে চোখটা বন্ধ করে আমার সাথে একটু জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ, একটু বন্ধ করুন, রত করিতে যাইব দয়াল নবীর দরবারে, মানব না মানব নার পাতা যে যা বলো আমারে, আল্লাহ 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 আল্লাহ, জিয়ারত করিতে যাইব দয়াল নবীর দরবারে, মানব না মানব নার পাতা যে যা বলো আমারে, আল্লাহ 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 আল্লাহ, নবীজি রেশকর প্রেমে রাগন, নবীজি রেশকর প্রেমে রাগন, লাগলো জাহার কলি যায়, লাগলো জাহার কলি যায়, দহিয়াল নবী শুয়ে আছেন রওয়া যায়, জীবন গেলাম বিফলে, জীবন গেল আমার বিফলে, দূর নবীরে পাইব আমি কই গেলে, মাশাল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির করুন দেখবেন বৃষ্টি চলে যাবে, আল্লাহ 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 আল্লাহ, দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে, গে মাশাল্লাহ আল্লাহ 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 কান্দি বনে বনে আর নি হইব দেখা আমার দয়াল চাঁদের সঙ্গ, অনেক হাই গ জালা রইল মনে মনে, মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, ব্রহ্মর হইয়া আসত মুর্শিদ
আমি দেখতাম তুই নয়া ও নে গোয়া হাই গো জালা রইল মনে মনে মাশাল্লাহ আল্লাহ 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 মারহাবা গৌস আলম মারহাবা কান্দি বনে বনে আরনি হইব দেখা আমার মুর্শিদ চন্দের সনে গো হাই গ জালা রইল মনে মনে মারহাবা আল্লাহ 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 যেই দিন হইতে প্রেম করিলাম আমার মুর্শিদ বাবার সনে গো যেই দিন হইতে প্রেম করিলাম আমার দয়াল চন্দের সনে গো সেদিন হইতে তো সেরাগো আমার চলে রহনিয়ে ইবে গো হাই গো জানলা রইল মনে মনে মাশাল্লাহ আল্লাহ 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 জিকির করুন বিচিত হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ 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 জোরে খুলেন আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা আমি জানি গো দয়ালের পীরিতের কত জালা মাশাল্লাহ আল্লাহ আমি বুঝি গো মুর্শিদের প্রেমের কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা আমি জানি গো দয়ালের পীরিতের কত জালা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ যুগের পর যোগ রইলাম বন্ধন গেতে নামের মালা হাই গো গেতে নামের মালা অত রূপ রূপ দেখতে যেমন অন্তর পুইরা কইলা আমি জানি গো দয়ালের পীরিতের কত জালা মাশাল্লাহ আল্লাহ হে যুবকরা মাশাল্লাহ আল্লাহ 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 আমি জানি গো মুর্শিদের পীরিতের কত জালা মাশাল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা হায় গো কয়জন রইছে বালা আব্দাল শাহ কয় আসবে সেই দিন মুর্শিদ চিকন কালা আমি জানি গো মুর্শিদের পীরিতের কত জালা মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদের পীরিতের কত জালা মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা আমি জানি গো দয়ালের পীরিতের কত জালা মাশাল্লাহ আল্লাহ বৃষ্টি চলে যাচ্ছে জোরে
কইরে পাগল মন হসে কেন কইরে পাগল মন একবার বাপ লেনা রে তোর হইব রে মহরন মাশাল্লাহ আইল্লাহ 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 পুতলা বাজির বেলকিত পইরাম পুতলা বাজির বেলকিত পইরাম কাটাইলাম জীবন সেগেন কইরে পাগল মন একবার বাপ লেনা রে তোর হইব রে মহরন মাশাল্লাহ আইল্লাহ মনুরে মরণ কথা কর শরণ স্ত্রী পুত্র কেউ নয়াপন ধন রত্ন সব কারণ মনোরে মশাল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী হইবে না এক যৌবন সেগে কইরে পাগল মওয়ার একবার বাপ লেনা রে তোর হইব রে মহরন মাশাল্লাহ আইল্লাহ মনরে হোটাতে সে আজ রাগিলেন ফাঁসি দিব তোমার গলে শেষ করিব অসাদের জীবন মনরে মশাল্লাহ আইল্লাহ তুম থাকিতে তুম থাকিতে আল্লাহ নবীর নাম কর শরণ সেগে কইরে পাগল মওয়ার একবার বাপ লেনা রে তোর হইব রে মহরন মাশাল্লাহ আইল্লাহ আওয়াজ নাই হে মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ বাবাজিরা আমার বন্ধুরা আমার একটু মহব্বতের আওয়াজে বলুন ইয়া ওয়ালী আল্লাহ কারণ আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক কিন্তু গোলাম যদি ডাকার মতো ডাকতে পারে আল্লাহ ইচ্ছে করলে বৃষ্টি বন্ধ করে দিতে পারে ঠিক না ঠিক বাবা জি আমার বন্ধুরা আমার শুন মূল কথার মধ্যে চলে যাই রাবি আবু শরীফ বাবাকে বসরার আমি 10,000 দিরহাম পুরস্কার দিয়ে বলতেছেন হুজুর আজকের পর থেকে আপনার রাবিয়ার খরচের জন্য কোনো চিন্তা করবেন না শুধু রাবিয়া কেন আপনার বাকি 3 কন্যার খরচের কোনো চিন্তা আপনি করবেন না হুজুর যখনই আপনার টাকা পয়সার প্রয়োজন হবে আপনি সোজা রাজমহলে চলে আসবেন আপনার টাকা পয়সার কোনো সমস্যা হবে না আমি যতদিন দুনিয়াতে বেঁচে আছি আপনার দরজা আমার জন্য সব সময় আমাদের চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব দেখবেন তাদেরকে খুঁজা খুঁজা বাইর করে ও ওই লোকটা নামাজি ছিল তারে কিছু হাদিয়া দেওয়া দরকার তাকে কিছু দান করা দরকার ঠিক না ঠিক ভালো লোকদেরকে খুঁজা খুঁজে দেখবে সমাজের বিত্তবান যারা আছে তারা খুঁজা খুঁজে তাদেরকে তাই দেয় না দান করে দেয় কথা কোন ঠিক যাবে ঠিক কারণ ইমানদারদের দাম দুনিয়া তো যেমন আখেরাত তেমন কথা বলেন ঠিক কিনা তারপরে রাবিয়া বসুর বাবা
বাড়িতে আইসা 10,000 দিরহাম নিয়ে যখন স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন, এই টাকা থেকে কিছু আল্লাহর রাহে তিনি ব্যয় করলেন। ব্যয় করার পরে গো রাবিয়া গোসুনি আস্তে আস্তে বাবার ঔরসে বড় হতে লাগলেন। বন্ধু আস্তে আস্তে যখন রাবিয়া বছরে সাবালিকা হইলেন, কি হইলেন? সাবালিকা হইলেন। 12 বৎসর যখন পার হইল তখন ওনার মধ্যে উনি সাবালিকা হইলেন। বাবা জিরা আমার, আল্লাহ তাআলা একটা নারীর রূপ গঠন করতে গিয়া যে সৌন্দর্য দরকার ছিল সব কিছু পরিপূর্ণ করে দিয়া রাবিয়া বছরের বয়স যখন 12 বৎসর হলো উনি সাবালিকা বলে গণ্য হলেন। বাবা জিরা আমার, এমন সুরত আল্লাহ তাআলা রাবিয়া বছরকে দান করছিল, এমন সুরত যদি দুনিয়ার মানুষরা কেউ একদিন দেখতো তাহলে ওই রাবিয়ার মুসলির রূপের বাহার দেখলে দুনিয়ার মানুষরা ওকে অজ্ঞান হইয়া পড়ে যাইতো। আল্লাহ তাআলা রাবিয়া বুসরি এমন সুন্দর দান করেছিলেন নেক আমলের গুণে, সুবহানাল্লাহ। কোন বাবা জুড়ে আমার, বন্ধুরা আমার, কিন্তু আফসোসের বিষয় হলো পৃথিবীর কোন পর পুরুষ কোনদিন রাবিয়া বুসরিকে দেখে নাই। আর আমাদের দেশের রাবিয়া গুলারে রাস্তা দিয়ে হাঁটলে গেলে 101টা পুরুষের নজরে পড়ে। আমাদের দেশের রাবিয়া গুলা রাস্তাঘাট দিয়ে চলাফেরা করলে দেখবেন 101টা পুরুষের নজরে পড়া যায়, কথা কোন ঠিক না বিধি? কিন্তু বাবা জিরা আমার, নবীর দেওয়া নামের অধিকারী সেই রাবিয়া বসরির চেহারাটা পৃথিবীর কোন পর পুরুষ দেখতে পারে নাই। তবে দেখবেন সব সমাজের মধ্যে কিছু বকাটে লোক থাকে, এরা সব সময় খারাপ নেশায় ব্যস্ত থাকে, এরা লোভের নেশায় ব্যস্ত থাকে, জিনার কাজে ব্যস্ত থাকে, বেবিচারি করে। প্রায় সময় দেখবেন এই সমস্ত জেনাকর ব্যক্তিদের বিচারও কিন্তু সালিসিভাবে হয়, চেয়ারম্যান অফিসের মধ্যে চেয়ারম্যান সাহেব হয়তো অনেকভাবে করে থাকেন, ঠিক না বিধি? যারা চরিত্রহীন মানুষ তাদেরকে দেখবেন সমাজের মধ্যে অপমানিত করা হয়, এরা আল্লাহর কাছে অপমানিত। ওই বস্ত্রা এলাকার মধ্যে এরকম একটা দুশ্চরিত্র লোক ছিল, সে চুর ডাকাতিও করতো আবার তার চোখ খারাপ ছিল। এই সমাজের মধ্যে কিছু কিছু লোক দেখবেন তাদের চোখ খারাপ আছে না নাই, এরা নারীদের দিকে বেশি লোভ করে। সুন্দরী যুবতী দেখলে ওই নারীদের লোভে পাগল হইয়া অনেক বকাটে যুবক গুলা দেখবেন, অসৎ চরিত্রের অধিকারী যুবক গুলা দেখবেন অনেক নারীদের ইজ্জত নষ্ট করে তাদের বাড়িতে গিয়া ডাকাতির মাধ্যমে চুরির মাধ্যমে অনেক মা বোনদের ইজ্জত কিছু বকাটে যুবক নষ্ট করে, আছে না নাই? এই বস্ত্র এলাকার মধ্যে রাবিয়া বসরির ইজ্জত নষ্ট করার জন্য ওই বস্ত্রা এলাকার একটা চোর ছিল, সে ডাকাতি করত, চুরি করত, তার চোখ গুলা খারাপ ছিল, বাজে দৃষ্টি নারীদের দিকে যাইত। বন্ধু রাবিয়া বসরির বাবা দিনের বেলা কাজ করতেন, সন্ধ্যা বেলা তিনি ঘরে ফিরে আসতেন, আসার পরে এশারের নামাজ পড়ে তারা আমলের মাধ্যমে দুরুদ শরীফের আমল করিয়া সবাই ঘুমের ঘরে যাইতেন, কারণ তারা তাহাজ্জুদ গুজার ছিলেন। আল্লাহওয়ালা ব্যক্তিরা একটা উক্ত তাহাজ্জুদ কাজা করে না, একটা উক্ত নামাজ কাজা করে না। বলুন তো এই সমাজের মধ্যে তো পিসাবের অভাব নাই, পুস্টার খুললে শুধু দেখা যায় পীরে কামেল। কয়েকজন পীরে কামেল এই সমাজের মধ্যে তাহাজ্জুদ গুজার আছে? কয়েকজন পিসাব দেখবেন তাহাজ্জুদের নামাজ পড়ে, ওয়াক্তের নামাজ পড়ে? তাহাজ্জুদ গুণের কথা, ওয়াক্তের নামাজের মধ্যে অনেক পিসাব এখন খুঁজে পাওয়া যায় না। এই ভন্ডামির কারণে আজকে হক্কানি পীর মাশাইখদেরকে মানুষ খারাপ মন্তব্য করে, ঠিক না বিটি? কিছু অসৎ লোকের কারণে এই সমাজের ভালো লোকদের বদনাম হইয়া যায়, কথা বলে ঠিক না বিটি? পুষ্টার করলে শুধু পীরে কামেল। বাবা রে, এই যে পীরে কামেল শব্দটা আপনি লিখলেন, এটা কি একটু সাধারণকারী কথা? পীরে কামেল, পীর মানে হচ্ছে পীরের এক শব্দ মুরব্বী আর এক শব্দ অভিভাবক, দিক নির্দেশক। পীর শব্দের তো দিক নির্দেশনাকারী বা পথ প্রদর্শক বা মুরব্বী, যেটাই বোঝা যায় পীরের অনেক অর্থ আছে। তো পীরে কামেল যিনি তরিকতের কাজ আঞ্জাম দিতে গিয়া পরিপূর্ণ জ্ঞান ধারণ করেছেন ওনাদেরকে বলা হয় পীরে কামেল। আর এই সমাজের মধ্যে উজু নাই, গোসল নাই, পাক নাই, নাফাক নাই, উজু নাই, গোসল নাই, না উজু না গোসল, এমন কিছু লোক দাঁড়ায় মুর্শিদে কামেল, পীরে কামেল, মুর্শিদে মুকাম্মেল। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক। বাবা জিরা আমার, এই সমস্ত ওজনদারি কথাগুলোকে আমরা সাধারণভাবে কইরা এটা হালকা করে ফেলতেছি। বাবা জিরা আমার, বন্ধুরা আমার, পীরে কামেল যদি বলতে হয় রাবিয়া বসরির বাবাকে, পীরে কামেল যদি বলতে হয় ওয়াজ করুনি ছিলেন, পীরে কামেল যদি বলতে হয় হুজুর গাউসে পাক আব্দুল কাদির জিলানী ছিলেন, পীরে কামেল যদি বলতে হয় ছিলেন আমার খাজা গরিব নেওয়াজ, পীরে কামেল ছিলেন আমার বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, পীরে কামেল ছিলেন তাদের পথমত অনুসরণ করে এখন পর্যন্ত যারা নেক আমলের অধিকারী, শরীয়তের ঢাকনা রেখা, যারা তরিকত হাকিকত মারেফতের কাজ করেছেন, এই সমস্ত হক্কানি বুজুর্গানে কেরাম হচ্ছেন পীরে কামেল কথা বলেন, ঠিক না বিজে? ওরে বেলায়তে মুর্শিদ হইয়া
আসিলেন দিলের নবী আমার, আসিলেন দিলের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, ঠিক না বিটি? আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আমার ভাইরা কষ্ট চাপনা দেন, দেখেন ও শত্রুক কেমনে শত্রুকের সন্ধানে গিয়া ভালো হইয়া যায়। এই এলাকার বসরা এলাকার ডাকাত লোকটা রাবিয়া বসুরের ইজ্জত নষ্ট করার জন্য রাত নিশীতে রাবিয়া বসুরি এসারের নামাজ পড়ে যখন ঘুমের ঘরে গেলেন, তিনি দুরূদ শরীফের আমল করে ঘুমের মধ্যে গেলেন, রাবিয়া বসুরি পরিবারের সদস্যরা সবাই ঘুমের ঘরে গেলেন, ঘুমের ঘরে যখন গেলেন রাত যখন নিগুড় হইয়া গেছে, রাবিয়ার ঘরের দেয়াল ফাঁক করে দেয়াল ভিতর হিম দিয়ে ঘরের ভিতর ধুই কাগেছে। আমাদের দেশের মধ্যে একবার কিছু মাটির ঘর যখন ছিল বা বেড়া যখন টিনের বেড়া ছিল, ইট লাগানো হয় না, দেখবেন এই ঘোলার মধ্যে হিন দিয়া চোর বেটার ঢুকে যেত, কথা কেন ঠিক না বেটি? এখন তো মাশাল্লাহ অনেক ঘরের মধ্যে ধাই পাকা করা হয়েছে, ভিত পাকা করা হয়েছে, অনেক ঘর বিল্ডিং হয়েছে, এই জন্য এখন চোর ডাকাতরা সচরাচর ঘরে ঢুকতে পারে না, বিভিন্ন অত্যাধুনিক পদ্ধতি। কিন্তু এক সময় ছিল এরকম বিল্ডিং বাড়িতে বাড়িতে ছিল না, তখন চোরা বেটারা এরকম বৃষ্টির দিন আসলে মানুষ যখন আরাম করে একটু ঘুমাইতো, তারা ঘরের মধ্যে হিং দিয়া ঘরের মালামাল চুরি করে নিয়ে যাইতো, আছে না? তবে ভাইয়ারা আমার দয়াল নবী বলছেন, যারা মুত্তাকি যারা ইমানদার, ইমানদার মুত্তাকিদের ঘর থেকে একটা সই পরিমাণ জিনিসও কোনোদিন কোন চোর ডাকাতরা চুরি করে নিয়ে যাইতে পারবে না। যেই সম্পদটা হালাল থাকে, হালাল সম্পদ কখনো চুরি নষ্ট করতে পারে না, চুরি কইরা নষ্ট করতে পারে না, হালাল উপার্জন কখনো চুরি কইরা নষ্ট করতে পারে না। আল্লাহু আকবার বলেন না বাবা জিরা আমার, এইরকম পীর বুজুর্গদের জীবনী কইরা দেখবেন। এখন এখনকার জামানায় অনেক পীর বুজুর্গদেরকে যখন চোর ডাকাতরা ধরছে, আল্লাহ আল্লাহ ব্যক্তিদের কাছ থেকে পকেট মারে টাকা নিছে, চিন্তাই করে টাকা নিছে বা গাছপালায় টাকা নিছে, দেখা যায় এইগুলা এই টাকাগুলো নিয়ে হজম করতে পারে নাই, যে কোনো একটা ভাবে তারা ধরা পড়ে যায়। কথা কোন দিকটা ঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, রাবিয়া বসুরের ঘরে সবাই যখন ঘুমের ঘরে গেলেন রাত নিশীতে, রাবিয়া বসুরের ঘরের মধ্যে হিন্দি চোরা বেটা ঢুকলো, বন্ধুরে রাবিয়া বসুরের সৌন্দর্যকে নষ্ট করার জন্য ওই চোরা বেটা প্রথমে ঘরে ঢুইকা ভাবছে, কয় আগে রাবিয়ার ইজ্জতটা নষ্ট করব, দেখি রাবিয়া কোন রুমে শুয়েছে। অনেক রুমে তাকাইয়া দেখি পরিবারের অন্য সদস্যরা ঘুমে, আর যেই রুমের মধ্যে রাবিয়া বসুরে ঘুমাইতেন গো, চোরা বেটা যখন খুঁজতে খুঁজতে ওই দরজার সামনে গিয়া দাঁড়াইছে, রাবিয়া বসুরের রুমে যখন ঢুকবে দরজার সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই চোরা বেটার চোখটাকে অন্ধ বানাইয়া দিছে। আল্লাহ কেমন বিচার করে দেখেন, দুনিয়ার মানুষরা তারপরে বুঝে না, সে যখন চোখটা অন্ধ হয়ে গেছে তখন আর দরজা চোখে দেখে না, তখন এই দরজা যখন সে পিস দিয়া দাঁড়ায় দরজার সামনে দাঁড়ালে অন্ধ হয়ে যায়, আর যখন দরজাটা সে পিছন দিয়ে এমনি দাঁড়ায় আল্লাহ তাআলা তার দৃষ্টি ধরে ফিরিয়ে দেয়, দরজার দিকে তাকাইলে অন্ধ হয়ে যায়, দরজা থেকে মুখ করলে ওই চোরা বেটার দৃষ্টি আল্লাহ তাআলা দান করেন। এইভাবে একবার দুইবার তিনবার যখন একই চেষ্টা করল, চতুর্থবারের বেলায় এই চোরা বেটা ব্যর্থ হইয়া গেল, তখন ভাবছে যে না রাবিয়ার ইজ্জত যেহেতু নষ্ট করতে পারলাম না, আমি যেই কোনো কৌশলে যেই কোনো ভাবে রাবিয়ার ঘরের যত মালামাল আছে সব মালামাল চুরি কইরা পলাইয়া যাব। তারপরে চোরা বেটা কি করছে, সমস্ত মালামাল ঘরের ভিতর যত মালামাল ছিল, রাবিয়া বসুরের ঘরের মধ্যে যত মালামাল ছিল ওনার ব্যবহৃত জিনিসগুলা সবগুলা জমাইয়া একটা গাইটের মধ্যে বাইদা, চোরা বেটা যখন এই গাইটটা কাঁধের মধ্যে উঠাইছে দরজা দিয়ে বের হবে, যখন দরজার সামনে গেছে গো, আমার আল্লাহ তাআলা এই চোরা বেটারে আবার অন্ধ বানাইয়া দিছে। বিয়াদুদের শিক্ষা হয় না, অন্ধ যখন হয়ে গেছে আমি চোখে দেখি না কেন, তখন কি করছে গাইডটারে কান্দের মধ্যে থেকে নামাইছে, নামানোর সাথে সাথে আল্লাহ তাআলা তারে আবার দৃষ্টি দান করছে। গাইডটা যখন রাখলো আল্লাহ তাআলা তার দৃষ্টিটা ফিরিয়ে দিলেন, আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিলেন, তারপরও তার শিক্ষা হয় না, কয় এখন যে তুই চুপ পাইয়া লাইছি, দৃষ্টির চুপ পাইয়া লাইছি আর রেহাই নাই, অন এক দুটা বাড়ি যাবে
তখন কি করছে আর কান্দনা লইয়া গাইডটারে এইভাবে হাতের মুঠে ধইরা যখন বের হতে গেছে দরজার সামনে গিয়ে সে হুচটকায় পড়ে গেছে। হুচটকায় যখন পড়ে গেছে আবার তার চোখ বন্ধ হয়ে গেছে। বাবাজির আমার বন্ধুর আমার